হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি তাহিদ, আপনাদের সাথে আছি তিল অল টাইম চ্যানেল নিয়ে। আর আমার চ্যানেল এখন পর্যন্ত মোবাইলের রিভিউ করে যাচ্ছে, তো আশা করি মোবাইল রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকব। তো আজকে তেমন একটি মোবাইল রিভিউ করব। মোবাইলটি হচ্ছে ভিভো Y91C। তো এই মোবাইলের ভিতরে কী কী আছে তা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। অবশ্য আর কি আপনাদের মোবাইলের গঠনটা বলবো। তো সর্বপ্রথম আমরা আসি এর নেটওয়ার্কে। এর নেটওয়ার্ক হচ্ছে 2G, 3G and 4G। ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন, 4030 mAh এবং নন রিমুভেবল। এর বডি হচ্ছে 195.11 এবং 75.9 mm এবং এর ওয়েট হচ্ছে 163.5 g। ক্যামেরা হচ্ছে 13 MP, এলইডি ফ্ল্যাশ এবং অটো ফোকাস এবং ফুল এইচডি 1080। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 MP এবং চিপসেট হচ্ছে MTK 6762R, মিডিয়া টেক হ্যালিও P22, কালার হচ্ছে ব্ল্যাক, রেড এবং ব্লু, র্যান্ডম কালার। ডিসপ্লে হচ্ছে 6.22 inches এবং 1520x720 MP। জিপি হচ্ছে অ্যাড্রেনো 505, মেমোরি কার্ড হচ্ছে মাইক্রো এসডি আপ টু 256 GB, 256 GB পর্যন্ত ব্যবহার করা যাবে। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড অরিও V8.1। প্রসেসর হচ্ছে অক্টা কোর 2.0 GHz, র্যাম হচ্ছে 2 GB, রোম হচ্ছে 32 GB, রিলিজ ডেট হচ্ছে মার্চ 2019, সিম কার্ড হচ্ছে ডুয়াল সিম, USB হচ্ছে মাইক্রো USB V2.0, ওয়্যারলেস হচ্ছে ইয়েস ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট অ্যান্ড হটস্পট তো অবশ্যই। আদার ফিচার হচ্ছে ফেস আনলক, ব্লুটুথ, GPS, AGPS, FM রেডিও, মাল্টিটাস এবং লাউড স্পিকার। তো এই ছিল ভিভো 91C এর রিভিউ।